হ্যালো বন্ধুরা, তোমরা শীতের সময় সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো গেঞ্জিটা পরেছি, দাদার গেঞ্জি, প্রচন্ড ঠান্ডা পড়েছে। তোমার দাদাও কি করে কাজ করছে তোমাদেরকে দেখাবো। তাই আজ সকালে ভিডিওটা বানাচ্ছি, দেখো ভিডিওটা কি বার দিতে পারছি তোমাকে সেটাও বলবো। দেখো 2023 ডিসেম্বর মাসে আজকের 15 তারিখ, আজ সকাল থেকে বড় ব্লগটা শুরু করছি। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, কাজ শুরু করি। তা দেখো আমার সকাল থেকে কাজ হচ্ছে, কাস্টমার সব চলে এসছে। তোমাদের কালকে বললাম কাজগুলো কাজ করবো। দোকানদারেরা ঠেক দিয়েছে, সেই ঠেকগুলো আজকে ভাজবো, ভেজে মালগুলো দেবো। এখন শীতের সময় তো, তাই চলো মুড়িটা ভাজা শুরু করি আমরা। এখন চাল হয়ে গেছে, চালটা আমি তুলে নেবো। না তোমার দাদাভাই কিন্তু আমি ক্যামেরা ধরবো, দাদাভাই কী ড্রেস পরে কাজ করে করছে তোমার সাথে দেখো। আমি ধরবো ক্যামেরা, তোমার দাদাভাই থেকে চাল তুলবে যাও। দেখো তোমার তোমার দাদাভাই পুরো স্যুট বুট পরেই একদম কাজ করছে, দেখে নাও তোমরা। চালটা হয়ে গেছে, ভালো আছো নিশ্চয়ই? এখন শীতের সময় তো, তো এখন এই মাসটা বা এবং জানুয়ারি মাসটা ঘোরার টাইম, তো তোমরা ঘুরতে যাও এবং আনন্দ করো, ওর সাথে সাথে তোমরা হচ্ছে গিয়ে সব ভালোও থাকো। তো আমাদের এই মুহূর্তে এখন আমরা যে কাজটা করছি, এটা হচ্ছে বিদেশের চাল। তো অনেক ভর্তি লোক এসেছে, তাদের চাল এখন ভাজছি। তো এখন মুড়িটা দেখা যাক, দেশের চালে কতটা মুড়ি আছে, কেমন আছে, তোমাদের সেটাকে মুড়িটা ভেজে দেখাবো। এটা 4 কিলো 300 এই চালটা পেয়েছে। এটা কি চাল? রেশনের চাল। এখন সব শীতের সময় সব রেশনের চাল, বেশি চাল এবার হবে। ওই যে চাষ, ধান চাষগুলো হয়েছে, ওগুলো সেদ্ধ শুকনো করলেই তারপরে হবে। আগে সব পুরোনো চাল আসছে। ও এখন এই মুহূর্তে কিন্তু সকাল থেকে কাজ করছিলাম, কাজ করে তারপর কি করবি জানো, কাজ করে সকাল থেকে রুটি তরকারি বানাচ্ছিলাম শীতের সময়, আর মাখা মাখা আলু কষা রুটি তরকারি কেমন, আর বাচ্চাদের সবাইকে খাইয়ে এসছি, আর আমিও একটু খেয়ে এসছি। কেননা কাজ করতে করতে অনেক টাইম হয়ে যায়। দাদাভাই এখন কিন্তু খাইনি, দাদাভাই খাবে, দাদাভাই সকাল থেকে এসে মিলে আগুন দিচ্ছিলো, আর আমি কাজকর্মগুলো ছেড়ে বাচ্চাদের খাইয়ে দেয় তাই আসলাম। তাই দেখো এই রেশনের চালটা কেমন মুড়ি হয় দেখি। সকালে ফার্স্ট এই মুড়ি আমি আজকে ভাজি, দেখো কেমন হয়ে গেলে রেশনের চালে। তারা সম্পূর্ণ এখন যা চাল হচ্ছে কিন্তু সম্পূর্ণ নতুন চাল হচ্ছে। আমাদের কিন্তু যে চাল এসেছে নতুন চাল এসছে, তিরুপতি ব্র্যান্ড, তিরুপতি ব্র্যান্ড তোমার তো দিয়েছি ভিডিওতে, আর সেটাও মুড়ি খুব সুন্দর হচ্ছে। রেশনের চাল সব নতুন চালের মুড়ি, খুবই টেস্ট হচ্ছে, এখন খেতেও খুব ভালো লাগছে। বাড়িতে আমরা ভেজেছি, আমার চাল দিয়েছে, ভালো হয়েছে। দোকানে চাল ভাজতো, এই ধরো কাস্টমার আসে, সে কাস্টমার চালগুলো আসে ছেড়ে দেবো দিয়ে, আর তারপরে দোকানে চাল আমরা ফুল দেবো। ভাজতে ভাজতে খরিদ্দার এলে, কাস্টমার এলে বাড়ির চাল নিয়ে, সেটাও আমরা রেশনের চালে একটু বেশি ধোঁয়া হয়। দেখো রেশনের চালে কেমন ধোঁয়াটা উঠছে, দেখো রেশনের চালে প্রচুর ধোঁয়া হয়, কারণ এটা সেটা মতো ভাত খাওয়া চাল, তো তার জন্য ধোঁয়াটা হয়। মুড়ির চাল হলে, বাড়ির চাল, মুড়ির চাল হলে অতটা হয়। কি মামা কি ভালো, চলো চলো চলো, ও মা সরে যাও, সরে যাও, তুমি সরে যাও, আমি কাজ করছি, সরে যাও, হ্যাঁ সরে যাও, সরে যাও, সরে যাও, কাজ করতে করতে বদমাশি করবে, আর বাড়ির চালে তো সে তো বদমাশি করে, আর এই যে কাজ করছি ছুটে ছুটে চলে আসবে আমার ছোট ছেলেটা, এসে মাথা ধরে মা মা করবে, সেটাও সামলাতে হয় কাজ করতে করতে। হুম
দাদা ভাই তো জালটা দিয়েছে চাল এনেছি, একটা দাদু চাল এনেছে দেখো বয়স্ক হয়েছে চাল নিয়ে এসছে, ওটাও এখন আমরা দিয়ে দেবো 6 কিলো চাল। দাদুর কি এখন চাল দিয়ে দেবো? ঠিক আছে সামনে দিয়ে দাও। উনি বয়স্ক লোক, উনি এসছে অনেক দূর থেকে, অনেক কষ্ট করে শীতের সময়, তো ওনার চালটা এই মুহূর্তে ভেজেও দেবো। 6 কিলো চাল এনেছে দাদু, অনেক বর্ষা লক্ষ্মী চাল নিয়ে এসছে দাদু। দাদুর বাড়ি আমাদের এই কারখানা থেকে 3-4 কিলোমিটার দূরে, উনি এসছে, উনি অনেক কষ্ট করে এসছে, ওনার সঙ্গে সঙ্গে এক্ষুনি ভেজেও দেবো, ওনার বসার জায়গাও দেবো। কেননা ওখানে বেঞ্চি আছে দাদু, ওখানে বেঞ্চি আছে, বসুন ওখানে, হয়ে ওখানে বেঞ্চি আছে, রোদ্দুরে বসুন, হ্যাঁ ওখানে বসো। এই রেশনের চালটাও হয়ে গেছে, তোমার দাদা ভাই খুলে দেবে, আর একটা ভাইকে ক্যামেরা ভাইকে একদম ডাইরেক্ট সামনে থেকে দেখাচ্ছি দেখো কেমন ফুটেছে। এটা রেশনের চাল কিন্তু সামনে থেকে হাওয়া হচ্ছে কিন্তু পাখাটা ছাড়তে পারছি না, ছাড়লে প্রচন্ড ঠান্ডা লাগে, তার জন্য পাখাটা ছাড়তে হবে, প্রচন্ড হবে। এই সে পাখাটা ছেড়ে দিলাম, কেমন আওয়াজ হচ্ছে দেখো, ওটা আমাদের গবলু ভাই, ওর বাড়ি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, ও সবসময় আমাদের এখানেই আসে। কি ভাই তুই এখানে মুড়ি ভাজি আসিস? ওই যে কে পড়লো দেখ 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 কি পড়লো জানো, এই চালটা তো মুড়ি হবে না, এই যে একটা আপেল নতুন চাল আছে না বন্ধুরা নিয়ে এসছে, মুড়ি কিন্তু হচ্ছে না। যাদেরকে বলি চালটা লাল মতন বলে, কিন্তু মুড়িটা হবে না, লাল গাঢ় গাঢ়, খুব বেশি ভালো মুড়ি হয় না, এটা একদম নতুন কাঁচা আপেল চাল। এই গবলু ভাইয়ের হচ্ছে কি রেশনের চালটা মুড়িটা কেমন হয়েছে দেখ, আপনি গবলু ভাইয়ের মুড়ি একদম এসছে তাহলে হয়েছে দেখো, ভালো করে ধরো, ভালো করে ধরো,
বেশি দেখতে হবে, বলো এরকম করে এখনো আছে, এখনো 7 কিলো 500। গবলু ভাই 7 কিলো 500 নিয়েছে। ও হচ্ছে কি এই মুড়িটা ভেজে নিয়ে চলে যাবে, মেসে চলে যাবে। তোমার হচ্ছে কি ও পড়াশোনা করে ছেলেটা, আর পড়াশোনা খুব ভালো। ও হচ্ছে দাদু বলছে যে রেশনের চাল খুব ভালো ফুটেছে, দেখে বলছে এই দাদা এই চালের মুড়িটা কিন্তু খুব একটা ভালো হবে না। দাদা দুটো চাল নিয়েছে, একটা মনে হচ্ছে ভালো হবে, একটা ভালো হবে না। বলু ভাই 7 কিলো চালের মুড়ি অনেকটাই হবে, বয়সটা পুরো ভর্তি হয়ে যাবে। হয়ে গেছে ববলু ভাই 7 কিলো চাল, 3.5 কিলো হয়ে গেছে। আর এই 3.5 কিলো আবার উঠছে, তো ওর মুড়িটা খুব সুন্দরও হয়েছে যেখানে চালে, আরও ওই হাফ চাল এটাও ভাজা হবে। তো এখন দেখো মুড়িটা আরও সুন্দর হওয়ার চেষ্টা করছি যতটা হবে। আর দাদা ভাই যে রেখেছে আরও রেশনের চাল আছে, আরও দুটি চালও আছে। এটা 6 কিলো, এটা 6 কিলো চাল, এটা অনেক পুরাতন হয়ে গেছে চালটা। তো এগুলো পড়ার জন্য দিলে জড়াবে, খুবই জড়াবে এটা। তো তুমি চেষ্টা করে দেখছি কতটা কীরকমভাবে কী হয়, পরিষ্কারভাবে দেখা যায়। যখন তোমাদের পড়ার জন্য জড়াবে, তোমরা একটা হচ্ছে কি এর আগে ভিডিও এখানে দেখানো হয়েছিল, সেটা হলো কি না সর্ষের তেল দিয়ে পড়ার জন্য একটু মাখিয়ে দেবে, দিলে দেখবে পড়াটাকে পুরো পরিষ্কার হয়ে যাবে, ছেড়ে হয়ে যাবে। চাল হচ্ছে হয়ে গেল খালা। তো এখন এখন গল্লু ভাইয়ের মুড়িটা ভেজে দেখাবো তোমাদেরকে। শীতের সময় গরমের কাছে কান্না ভালো লাগে, আর গরমের সময় গরম কালে কেমন লাগে আমাকে অসুবিধা নয় তোমরা। এটা 7 কিলো চালে অনেকটাই মনে হয়, এটাও খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলেমেয়েরা দেখো ওই যে দেখা যাচ্ছে ওখানটায় সবাই মিলে বসে রয়েছে তাতে দিয়ে, চালগুলো মুড়ি ফোটে যখন তুলতে খুবই সুন্দর লাগে, ঠান্ডাতে মেরে তুলতে খুবই সুন্দর লাগে। আর যেগুলো ফোটে না তখন ঠান্ডা মারলে যে কি কষ্ট, শুধু নাড়তে হয়, শুধু নাড়তে হয়। আর রেশনের চাল তো মুড়ি তুললে তুলতে খুব লাগে। গল্লু ভাইয়ের হাফ হয়ে গেছে, গল্লু ভাই তুলে নিচ্ছে, হাফ হয়ে গেছে, আরও হাফ হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছে মুড়িটা গল্লু ভাই। ওই এখান থেকে চলে যাবে সোজা, কোথায় যাবে গল্লু ভাই? হোস্টেলে যাবে, হোস্টেলে যাবে। খুব ভালো ছেলে ও, সবসময় আমাদের সন্ধ্যা মুড়ি মিলে দেনে মুড়ি ভাজতে আসে ও, অন্য কোনো জায়গায় যায় না ও। অনেক ছোটবেলা থেকে আমাদের এখানে মুড়ি ভাজতে আসে। আমার তো মিলটা তো 6 বছর ওরা ফার্স্ট টাইম থেকে কাজ করে।
আমার তো 6 কিলো চাল রয়েছে, চালটাকে আমি একটু মেরে দেবো। মানে 6 কিলো চাল, 3 কিলো চালটা উঠে গেছে, 6 কিলো চালটা পুরো একদম পুরানো ওই চালটা। আর এই চালটা তো আপেল চাল, নতুন আপেল চাল দাও। কড়াই থেকে পুরো ধোঁয়া উঠছে, আর ধরে ধরেছে না, ধরেনি, তেল দিয়ে ঘষে দিয়েছে বলে ধরেনি। চলো চলো তুলবে না, এখন তুলে দাও। ওইটা সেই বর্ষালক্ষীরা, বর্ষালক্ষীরাও পুরানো। আর এটা কি রেশনের চাল নাকি কেনা চাল হবে, হয়তো পুরনো। দুটো এই একটা এই একটা দুটো চাল পড়েছে, দুটো সবই পুরোনো, কড়াটা পুরোই একদম জড়া থাকবে, কড়া ঘুরতেই যাচ্ছে না, মানে এতটাই পুরোনো একদম ঘুরে যাচ্ছে। এই চালের পরে বললাম যে ফুটবে না, দেখা যাক কেমন ফুটে, ফুটে অল্প ফুটে ফুটবে। নতুন আপেল চালের মুড়ি কেমন ফুটবে না, মানে কম ফুটবে, একদম ভালো ফুটে যাবে, মুখ খারাপ পড়ে নি মোটামুটি ভালো। এবারে চালটা তো হচ্ছে একদম পুরানো, তার জন্য এবারে বেলের টান ছিল, নাহলে এবারে মেশিনটা ঘুরছে না, আর এবারে চালটা তো আমি ফোটাতে পারবো না, তাই জন্য এবার তুলে দিলাম, আর ওটাতেও হাফ তুলে দিয়েছি, হাফ তুলে দেওয়া দুজনে ভাগ করে দেওয়ার পরে এমনিতে এবারে ফুটবে, মেশিনটা অতটা বন্ধ হবে না। কেমনভাবে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে এখানে দেখো, এখানে আছে, এখানে আছে, এটা কেমনভাবে ঘুরছে তোমরা দেখে না, ওই চালটা কেমন ঘুরছে, এই চালটা কেমনভাবে ঘুরছে, এটা পুরানো চাল ছিল একদম, তার জন্য করে আমি মেশিনটা তুলে দেওয়ার পরে সবাই ভালো হয়েছে, কেমনভাবে ঘুরছে তো দেখে না। এখান থেকে তোমরা এবার দেখো, এটা নতুন একজন আপেল চাল, নতুন ভালোই হয়েছে, খারাপ নয়, ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে, হয়েছে মোটামুটি খারাপ হয়, মানে যতটা বলে ফেলেছে ততটুকু মানে তার থেকে একটু ভালো হয়েছে। তা অবশ্য বন্ধুরা দেখো, এখানে আমরা ভিডিওটা আজকে সকালেই শেষ করছি, তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, তোমরা সবাই ভালো থাকো।